ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে প্রথম ক্লাসে আমরা শিখব এক নাম্বার একটা ওয়েবসাইটের কিভাবে টাইটেল দিতে হয়, দুই ওয়েবসাইটের বডি রাইটিং এবং লেখা মোটা পাতলা করা। এবং তিন নম্বরে যেটা শিখবো সেটা হচ্ছে বডিতে লেখা বোল্ড করা, আন্ডারলাইন করা, ইটালিক ফর্মে আনা এবং কপিরাইটের চিহ্ন আনা। এ তিনটা বিষয় আজকে আমরা প্রথম ক্লাসে শিখতে যাচ্ছি। আমি এত বেসিক আর অ্যাডভার্টাইজ করতে যাব না, তো তবুও তো আপনাদের বেসিকের প্রয়োজন আছে। তো চলুন, আপনারা ইউটিউবে কোথায় ভালো বেসিক টিউটোরিয়ালটা পাবেন? তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো টিউটোরিয়াল আমার সামনে হাজির হয়েছে। তো ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়ালগুলোর মধ্যে আইটি বাড়ির এই টিউটোরিয়ালটা আমি আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি। এই টিউটোরিয়ালটা আপনারা সম্পূর্ণ দেখতে পারেন আমার টিউটোরিয়াল শুরু করার আগে, আমার ভিডিওর নিচে এর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে সরাসরি যেতে পারবেন। আইটিবাড়ির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা থেকে টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে HTML এবং CSS এটা কি এবং কেন ব্যবহার করা হয়ে থাকে। আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, আপনাকে প্রথমে অবশ্যই অবশ্যই HTML এবং CSS শিখে নেবেন, খুবই উপকার আসবে, তাই দেখার অনুরোধ করলাম। তো আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিন্ন ওয়েতে আপনাদের সময় নষ্ট না করে আপনাদেরকে সহজে, খুবই সহজভাবে আপনাদেরকে আমি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখাবো। আমাদের প্রথম টপিক ছিল ওয়েবসাইটের টাইটেল দেওয়া, আমরা কিভাবে ওয়েবসাইটের টাইটেল দেব। আমি ম্যাথমেটিক্যাল ওয়েতে আপনাদের দেখাচ্ছি, আপনারা খুবই সহজে শিখতে পারবেন। তো তার জন্য প্রথমে আপনারা অবশ্যই ওয়েবসাইটের কাজ করতে গেলে আপনাদের নোটপ্যাড প্লাস প্লাস আপনাদের লাগবে। এর জন্য আপনারা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে নেবেন। নোটপ্যাড প্লাস প্লাসে সম্পূর্ণ লেখাগুলো লিখতে হবে। ভিডিওর নিচে নোটপ্যাড প্লাস প্লাস এর ডাউনলোড লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করুন, তারপর আমাকে ফলো করে ইনস্টল করে নিন। তো নোটপ্যাড প্লাস প্লাস এর ভিতরে আপনারা যা যা লিখতে হবে আমাকে ফলো করুন। প্রথমে দুইটা অ্যারো চিহ্নের ভিতরে আপনারা ডট টাইপ HTML লিখবেন, তারপরে আবার অ্যারো চিহ্ন দিয়ে HTML এর স্টার্টিং ট্যাগ এবং অ্যারো চিহ্ন স্ল্যাশ দিয়ে HTML এর ক্লোজিং ট্যাগ, তারপরে আবার এই HTML এর স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ এর মাঝখানে আপনারা হেড এর স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ নেবেন, তারপরের বার আপনারা পুনরায় হেড এর স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ এর মাঝখানে টাইটেলের স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ নেবেন। এই টাইটেলের স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ এর মাঝখানে আপনারা ঠিক ওয়েবসাইটের টাইটেলটি দিবেন। ধরুন আমি এখানে দিচ্ছি লার্ন HTML। তো চলুন কথা না বাড়িয়ে নোটপ্যাড প্লাস প্লাসে কাজটা করে নিন, কাজটা দেখে নিন আপনারা নোটপ্যাড প্লাস প্লাসের ভিতরে কিভাবে কাজটা করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে অ্যারে চিহ্নের ভিতরে আমি ডট টাইপ HTML লিখলাম, তারপর HTML এর স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ, এর ভিতরে হেড এর স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ এবং এর ভিতরে টাইটেল এর স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ। এই টাইটেল এর স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ এর ঠিক মাঝামাঝি আপনারা লিখবেন আপনাদের টাইটেল।
এখানে আমি টাইটেল দিলাম মাই ফার্স্ট HTML, এখানে কিন্তু আপনারা যেটাই লিখবেন সেটাই কিন্তু টাইটেল আকারে আসবে। যদি আমি ইউটিউব লিখি তাহলে ইউটিউব আকারেই টাইটেলটা আসবে, যদি আমি ফেসবুক লিখি তাহলে ফেসবুকের টাইটেলটাই এখানে শো করবে। তো চলুন এটাকে সেভ করে নিচ্ছি। একটা কথা এখানে কিন্তু আমি বলে নিতে চাই, সেটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে সেভ করতে হবে। আপনারা যত কিছুই লিখবেন, যতবার লিখবেন ফাইলগুলো, ফাইলটাকে বারবার সেভ করে নিতে হবে। সেভ না করলে কিন্তু কোনো কাজেই আসবে না, যা কিছুই লেখেন না কেন কোনো কাজেই আসবে না, তাই বারবার সেভ করে নেবেন। একটা নির্দিষ্ট ফোল্ডারে অবশ্যই সেভ করতে হবে। এখানে আমি নতুন একটা ফোল্ডার তৈরি করে নিলাম, এই ফোল্ডারের ভিতরে ফাইলটাকে সেভ করলাম। তো সেভ করতে হলে অবশ্যই কিন্তু ফাইলটার নাম .html দিতে হবে। আমি ধরুন আপনারা এখানে মাইনা লিখে অন্য কিছু লিখতে পারেন, যা কিছুই লেখেন না কেন তার সাথে অবশ্যই .html লিখে কথাটা সেভ করবেন। এখন ওকে দিলাম। তো চলুন আমি যেখানে সেভ করেছি সেখান থেকে ফাইলটাকে ব্রাউজারে ওপেন করছি। ব্রাউজারে ওপেন করার পর আপনারা দেখতেই পাবেন যে এখানে যে টাইটেলটা শো করছে মাই ফার্স্ট HTML কথাটা লিখেছিলাম সেটা এখানে শো করছে। তো এভাবে আপনারা ওয়েবসাইটের টাইটেল দিতে পারেন। তো চলুন পরের টিউটোরিয়ালে যাওয়া যাক। পরের টপিকস হচ্ছে ওয়েবসাইটের বডি রাইটিং এবং লেখা মোটা পাতলা করা। কিভাবে আপনারা ওয়েবসাইটের বডি রাইটিং করবেন, ভিতরে যে ওয়েবসাইটের ভিতরে যে পেজগুলো আপনারা বিভিন্ন ধরনের লেখা আছে এগুলোকে লিখবেন এবং এই লেখাগুলোকে মোটা পাতলা কী করে করবেন সেগুলো দেখাচ্ছি। চলুন আমি যে পূর্বে হেডের স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ নিয়েছিলাম সেই হেডের ক্লোজিং ট্যাগের ঠিক নিচে বডি আর স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ নিতে হবে। তারপর এই বডি আর স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগের ঠিক মাঝামাঝি আপনারা যা লিখবেন ওয়েবসাইটের পেজটিতে আপনারা তাই শো করবে। তো আপাতত আমরা এই বডি এর মাঝখানে লিখব, সেটা হচ্ছে লেখা মোটা পাতলা করা, সেই অপশনটা আমি আপনাদের এখানে দেখাবো। তো প্রথমে চলুন আমি একটা যে কোনো একটা লেখা লিখলাম, দিস ইজ মাই ফার্স্ট ক্লাস। হ্যাঁ, এটাকে আপনারা ওয়েবসাইটে দেখবেন স্বাভাবিক একটা লাইন আকারে আসবে। তারপর আপনারা যদি এটাকে H1 ট্যাগ দিয়ে লেখেন তাহলে মোটা হয়ে আসবে, সবচেয়ে মোটা যে লাইনটা সেটা H1 ট্যাগ দিয়ে হয়। তারপরে H2 ট্যাগ, H3 ট্যাগ, H4 ট্যাগ, এভাবে H6 ট্যাগ পর্যন্ত আপনারা লিখতে পারবেন। মোটা থেকে আস্তে আস্তে আরো চিকন হয়ে পাতলা হয়ে লেখাগুলো আসবে। তো চলুন নোটপ্যাড প্লাস প্লাসে কাজটা দেখি কিভাবে করব। ঠিক হেডের ক্লোজিং ট্যাগের নিচে কিন্তু আমি বডি আর স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ নিলাম। এই স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগের ঠিক মাঝামাঝিতে আমি আমার লেখাগুলো লিখব। তো আমি লিখলাম দিস ইজ মাই ফার্স্ট ক্লাস, তারপর লেখাটিকে আমি পুনরায় সেভ করব। এখন ব্রাউজারে যাই আমি রিলোড দিলাম, দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ মাই ফার্স্ট ক্লাস কথাটি চলে আসছে। আবার আমি H1 ট্যাগ দিয়ে কথাটাকে পুনরায় লিখলাম এবং সেভ দিলাম। এখন ব্রাউজারটিকে আবার রিলোড দেন, দেখেন চলে আসছে সবচেয়ে মোটা লেখাটি দিস ইজ মাই ফার্স্ট ক্লাস। তো আমি আপনাদের আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, অবশ্যই আপনাদের যাই কিছু লেখেন না কেন নোটপ্যাড প্লাস প্লাসে বারবার সেভ দিতে হবে। নতুন কোনো কিছু কমা দিলেও আপনাদেরকে নতুন করে সেভ দিয়ে নিতে হবে। সেভ করে দিলে তারপর ব্রাউজারে রিলোড দিলে আপনারা কাঙ্ক্ষিত কাজটি দেখতে পাবেন। তারপরে চলুন আবার H2 ট্যাগ দিয়ে দেখি কি আসে। তো H2 ট্যাগ দিলে লেখাটা আরেকটু ছোট এবং পাতলা করে আসছে দেখতেই পাচ্ছেন। আবার H3 ট্যাগ দিলাম, সেভ দিলাম। এখন চলুন দেখা যাক কি আসে। ব্রাউজার রিলোড দিলাম, দেখতেই পাচ্ছেন আরেকটু ছোট এবং পাতলা করে লেখাটি আসছে। তো এভাবে আমরা H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ নিয়ে আমরা যাই লিখে না যাই লিখবো আমরা দেখতেই পাবো আস্তে আস্তে লেখাগুলো আস্তে আস্তে ছোট এবং পাতলা হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন H1 ট্যাগের যে লেখাটা আছে সেটা সবচেয়ে মোটা এবং সবচেয়ে বড়, এবং লাস্টের H6 এর যে ট্যাগটা আছে সেটা সবচেয়ে ছোট এবং সবচেয়ে পাতলা। চলুন আমাদের পরের টপিক 3 এতে যাওয়া যাক। টপিক 3 তে আমরা জানবো বডিতে লেখা বোল্ড, আন্ডারলাইন, ইটালিক করা এবং কপিরাইটের চিহ্ন আনা। তো তার জন্য আপনাদের সেম বডি ট্যাগের ভিতরেই সবকিছু লিখতে হবে। বডি আর স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগের ঠিক মাঝামাঝিতে যদি আপনারা
বি এর স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ দিয়ে যা লিখবেন সেটা বোল্ড আকারে আসবে, এবং ইউ ট্যাগের মাঝামাঝিতে যা লিখবেন সেটা আন্ডারলাইন করে আসবে। ইউ এর স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যা লিখবেন তাই আন্ডারলাইন করে আসবে, এবং আই ট্যাগ দিয়ে যা লিখবেন তা ইটালিক ফর্মে আসবে। আই এর স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগের মাঝামাঝিতে যা লিখবেন তাই ইটালিক ফর্মে আসবে। তো কপি চিহ্ন লিখতে গেলে আপনাদের প্রথমে এম্পারসেন্ট চিহ্নটা দিতে হবে, আমরা যেটা এন্ড লিখতে ব্যবহার করি সেই চিহ্নটা, তারপরে সি ও পি ওয়াই কপি লিখলাম, তারপরে একটা সেমিকোলন দিলে কপিরাইটের চিহ্ন আসবে। তো চলুন নোটপ্যাড প্লাস প্লাসে আমরা কাজগুলো কমপ্লিট করি। ভালোভাবে লক্ষ্য করুন, আমি অবশ্যই বডি আর স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগের ঠিক মাঝামাঝিতেই আমি লেখাগুলো লিখছি। বোল্ড করতে আমি বি ট্যাগের মাঝামাঝিতে লিখলাম, যা লিখলাম তা বোল্ড আকারে আসবে। বি এর স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগের মাঝামাঝিতে যা লিখবো তাই বোল্ড আকারে আসবে। তো দেখুন বোল্ড আকারে বোল্ড হয়ে লেখাগুলো শো করছে। তারপরে আন্ডারলাইন করতে ইউ ট্যাগ নিলাম, ইউ এর স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগের মাঝামাঝিতে আমরা যা লিখবো তাই আন্ডারলাইন হয়ে আসবে। সেভ দিলাম, তারপরে ব্রাউজারে রিলোড দিলাম, দেখতেই পাচ্ছেন ব্রাউজারে আন্ডারলাইন প্রিন্ট করে আসছে লেখাগুলো। কপিরাইটের চিহ্ন আনতে এম্পারসেন্ট চিহ্ন, তারপরে সিউপিওয়াই, তারপরে সেমিকোলন লিখলাম, তারপরে দেখুন ব্রাউজারে রিলোড দিলে কপিরাইটের চিহ্ন চলে আসছে। আর ইটালিক ফর্মে আনতে আমরা অবশ্যই আই ট্যাগ নিব, আই এর স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগের মাঝামাঝিতে আমরা যা লিখবো তা ইটালিক ফর্মে আসবে। আমি লিখলাম, তারপর সেভ দিলাম, এখন ব্রাউজারে রিলোড, এখন দেখতেই পাচ্ছেন যে ইটালিক ফর্মে লেখাগুলো চলে আসছে। তো আপাতত এ পর্যন্তই। আপনারা যদি ফুল ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আমার পরবর্তী লেকচারটা দিবার মাত্রই আপনারা যেন সহজেই সবার আগে পেয়ে যান।